দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন এটিভি সংবাদ, প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আমি শারমিন শীলা পড়ছি সংবাদ শিরোনাম। লাথি মেরে স্টেম ওড়ানোর দায়ে সাকিব আল হাসানকে 3 ম্যাচের নিষেধাজ্ঞা ও 5 লাখ টাকা জরিমানা। এবারে বিস্তারিত, ঢাকা প্রিমিয়ার লিগের খেলার মাঠে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে 3 ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেলেন এবারের লিগ মোহাম্মদানের অধিনায়ক সাকিব আল হাসান। একই সাথে তাকে 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিটনের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ সন্ধ্যায় বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সাথে এক বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রশ্ন করেছে যে এরকম হলে তার লিগটা চালানোর বা দরকার কি, আগে আপনারা দেখেন পুরো জিনিসটা, সেটার উপরে বেস করে তারপরে আমরা 15 তারিখে আমাদের যে বোর্ড মিটিং আছে সেখানে আমরা তাহলে ওই রিপোর্টটা ওনাকে দিতে পারবো, উনি দেখতে পারবে যে ফার্দার আর কি আমাদের ডিসিশন নিতে হবে, কি করতে হবে। আপনার যখন একটা খেলা হয়, খেলার ভিতরে যে ইনসিডেন্টস হয়, দ্যাট ডিসিশন হ্যাজ টু বি বেসড অন দ্য প্লেয়িং কন্ডিশন টিম, হুইচ ইজ দ্য ম্যাচ রেফারি অ্যান্ড দ্য ম্যাচ আম্পায়ার। তারা যে রিপোর্ট দিয়েছে যেটা হচ্ছে, এটা কিন্তু তখন ফাইনাল ডিসিশন। সো এই ম্যাটারটি কিন্তু এখানে যেটা স্যাংশন হয়েছে, 3 ম্যাচ ব্যান, 5 লাখ ফাইন, দ্যাট ইজ ওয়ার ইট ইজ ক্লোজ।